মূল বিষয় হচ্ছে বর্তমান ব্যবস্থায় এক ভোট যদি আপনি না পান আইনত আপনি নির্বাচিত হতে পারবেন বিনা প্রতিদ্বন্দ্বিতা সুতরাং এখানে পাঁচ পার্সেন্ট পেলেও সহি চল্লিশ পার্সেন্ট পেলেও সহি বিশেষ গোষ্ঠী স্বার্থে গভর্নরের আপনার যে মেয়াদ অবসরে যাওয়ার যে সীমা সেটা কিন্তু বাড়িয়ে ফেলা হয়েছে একই রকম ভাবে ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে আপনার এই জুডিশিয়ারিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে আসলে যেই পদ্ধতিতে আমরা নির্বাচনের আয়োজন করে অভ্যস্ত হয়ে গেছি এটি হয়ে গেছে অর্থাৎ মানধতার আমলের এবং এটা সংস্কার অত্যাবশ্যক যতক্ষণ পর্যন্ত তার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিতর্ক করতেই থাকব এই পার্সেন্টেজের শুভঙ্কর এবং তার ফাঁকি মূল বিষয় হচ্ছে বর্তমান ব্যবস্থায় এক ভোটও যদি আপনি না পান আইনত আপনি নির্বাচিত হতে পারবেন বিনা প্রতিদ্বন্দ্বিতা সুতরাং এখানে পাঁচ পার্সেন্ট পেলেও সহি চল্লিশ পার্সেন্ট পেলেও সহি তাতে কোনো সমস্যা নেই সেই এই পদ্ধতির পরিবর্তে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যতক্ষণ পর্যন্ত চালু না করা যাচ্ছে আপনার সেকেন্ড রাউন্ড যতক্ষণ পর্যন্ত চালু না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই চক্করে আমরা ঘুরতেই থাকব এবং এটা কোনো সুরাহা হবে না এবং আমি মনে করি এ ধরনের কার্যক্রম বা ব্যবস্থা দিয়ে মূলত করণিক চিন্তা থেকে উদ্ভূত নিটিগ্রিটি এই উকুন বাছা স্টাইলে আসলে সমস্যার সমাধান করা যাবে না পলিসি 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 ইস্যুস মেকারদের দিয়ে আপনার যদি প্রণীত হয় তাহলে তা হবে কার্যকরী এবং সেই বিষয়টা নিয়ে কাজ করতে হলে আসলে প্রয়োজন অর্থনীতিবিদদের প্রয়োজন যারা বিষয়গুলো নিয়ে এক্সপার্ট তাদের এবং সেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারবে না যদি থাকে তাহলে অবশ্যই তা কম্প্রোমাইজড একটা অবস্থায় নিয়ে যাবে এ বিষয়ে আমার মনে হয় নির্মহভাবে ভাবে আপনার চিন্তা ভাবনা করতে হবে আপনার এই জিন্দাবাদ মুর্দাবাদ মার্কা কথাবার্তা কিংবা আপনার কে কুপিত হবেন কে খুশকি হবেন বা তার ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হবে কি হবে না এই বিষয়গুলো মাথায় রেখে কেউ যদি আপনার বিধি প্রণয়নের দিকে যান তাহলে তা হবে আত্মঘাতী আপনি খেয়াল করে দেখেন বিশেষ গোষ্ঠীর স্বার্থে গভর্নরের আপনার যে মেয়াদ অবসরে যাওয়ার যে সীমা সেটা কিন্তু বাড়িয়ে ফেলা হয়েছে একই রকম ভাবে ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে আপনার এই জুডিশিয়ারিতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে আপনার জনস্বার্থেই আমরা বিষয়টা বিবেচনা করি তাহলে সবাইকে সাতষট্টি বছর করে দিলেই ভালো এই ঝামেলার দরকার এক যাত্রায় পৃথক ফল হবে কেন এই বিষয়গুলো নিয়ে আমাদের সিরিয়াসলি আসলে চিন্তা ভাবনা করার সময় এসছে আর দুদকের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান যখন দায়িত্ব গ্রহণ করলেন দুদকের চেয়ারম্যান হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন এবার লড়াই হবে এবং তার টেনিয়র শেষে আমরা দেখলাম লেজ গুটিয়ে সন্তর্পণে তিনি যুদ্ধ না করে চলে গেলেন এবং এই যে দৃষ্টান্তটি স্থাপন করে গেলেন সেটা দুদকের আপনার তিলক যেটি চিহ্নিত করে গেছে সে কলঙ্ক তিলক এবং এই কলঙ্ক তিলক থেকে দুদকের মুক্তি নেই ধন্যবাদ